বন্ধুরা রোজ রোজ সবজি কাটার সময় ঝামেলায় পড়তে হচ্ছে তাহলে কিন্তু অবশ্যই এই টিপসটা ফলো করতে পারো এই ধরনের বেশ কিছু সাংসারিক টিপস নিয়ে আজও হাজির হয়ে গেলাম আশা করি প্রত্যেকটা টিপসই তোমাদের কাজে লাগবে আর যেসব কাজগুলোকে করতে গিয়ে কঠিন মনে হয় বা ঝামেলা মনে হয় সেই সব কাজগুলোও কিন্তু হয়ে যাবে অনেকটা সহজ তো নমস্কার বন্ধুরা প্যাশানে তোমাদের সকলকে স্বাগত জানাই আশা করি তোমরা সকলেই ভালো আছো তো চলো দেখে নেওয়া যাক আজকের প্রথমটি আমাদের প্রত্যেকের রান্নাঘরেই কিন্তু এই ধরনের বেশ কিছু প্লাস্টিকের কৌটো বা কাঁচের শিশি রাখা থাকে যেগুলোর মধ্যে কিন্তু আমরা মশলাপাতি থেকে শুরু করে চিনি বিভিন্ন রকম রেখে থাকি কিন্তু বন্ধুরা যখন কৌটোর জিনিসগুলো ফুরিয়ে যায় আবার নতুন করে কোনো কিছু রাখার আগে কিন্তু কৌটোগুলোকে আমাদের ভালো করে মেজে পরিষ্কার করতে হয় কিন্তু মাজার ক্ষেত্রে অনেক সময় একটা সমস্যা হয় কারণ প্রত্যেকটা কৌটো তো এক সাইজের হয় না কোনো কৌটোর মুখ বড় থাকে তো আবার কোনো কৌটো মুখ ছোট থাকবে তো যে কৌটোর মুখগুলো বড় থাকে তার মধ্যে তো আমরা হাতটা দিয়ে দিতে পারি আর ভিতরটাও ভালোভাবে পরিষ্কার করে নিতে পারি কিন্তু এই ধরনের যে শিশি বা কৌটোগুলো রয়েছে যার মুখগুলো একদম ছোট তার ভিতরটা কিন্তু হাত দিয়ে পরিষ্কার করা একদমই সম্ভব নয় বাইরেটা আমরা যতটাই ভালোভাবে পরিষ্কার করি না কেন ভেতরটা কিন্তু নোংরা থেকেই যায় তো কিভাবে আমরা খুব সহজে এই সরু মুখের বোতলগুলোকে বা শিশিগুলোকে ভালো করে পরিষ্কার করে নিতে পারি সেই টিপসটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি তো দেখো এখানে আমি একটা ব্রাশ নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি একটা স্কচ ব্রাইট এই পরিষ্কার করার ক্ষেত্রে যদি তোমরা পুরোনো ব্রাশ ইউজ করতে না চাও তাহলে কিন্তু শিশি বোতল পরিষ্কার করার জন্য একটা নতুন ব্রাশ রেখে দিতে পারো তো দেখো ব্রাশের মধ্যে কিন্তু আমি স্কচ ব্রাইটটাকে এইভাবে পেঁচিয়ে নিলাম আর যাতে খুলে না যায় সেই কারণে আমি উপর নিচে দুটো রাবার ব্যান্ড এইভাবে আটকে দিচ্ছি তো এই যে জিনিসটা আমরা তৈরি করলাম এটা কিন্তু আমরা তৈরি করে রেখে দিতে পারি যখনই এরকম সরু মুখের কোনো শিশি বোতল পরিষ্কার করার প্রয়োজন হবে খুব সহজেই কিন্তু আমরা ভিতরটা একদম পরিষ্কার করে নিতে পারবো হাত দিয়ে পরিষ্কার না করলেও কিন্তু একটুও খারাপ পরিষ্কার হবে না তো টিপসটা ফলো করে দেখতে পারো অনেকেরই হয়তো টিপসটা জানা আছে কিন্তু যারা জানো না আশা করি তাদের টিপসটা কাজে লাগবে এর পরবর্তী টিপসে বন্ধুরা আমরা সব মহিলারাই কিন্তু মেকআপ করতে খুবই পছন্দ করি তবে যখন আমরা বিয়ে বাড়ি বা কোনো অনুষ্ঠান বাড়িতে যাই তখন মেকআপটা কিন্তু একটু বেশি করে থাকি শুধু লিপস্টিক বা কাজল তো পড়ি না তার সঙ্গে হয়তো আইলাইনার বা আইশ্যাডো মাস্কারা এইসবও ব্যবহার করে থাকি আর বাড়ি ফেরার পরেই কিন্তু আমরা এই মেকআপটাকে তুলে মুখটা পরিষ্কার করে ফেলি আর মেকআপ তোলার জন্য আমরা তো মেকআপ রিমুভার ইউজ করি কিন্তু বন্ধুরা অনেক সময় কি হয় বলতো মেকআপ রিমুভার হয়তো ফুরিয়ে গেছে আমাদের কেনার কথা মনে নেই আর মেকআপ তুলতে গিয়ে তখন মনে পড়ল যে ঘরে মেকআপ রিমুভার নেই তো সেই মুহূর্তে কিভাবে আমরা মেকআপটাকে রিমুভ করব তো তার জন্য কিন্তু কোনো চিন্তার কোনো ব্যাপার নেই দেখো আমাদের ঘরে কিন্তু এরকম ফেব্রিক ব্যাগ অনেক থাকে তো যদি একটা পরিষ্কার এরকম ফেব্রিক ব্যাগ থাকে তো সেখান থেকে কিন্তু কয়েকটা টুকরো বের করে নিতে পারো তো এখানে দেখো আমি ফেব্রিক ব্যাগটাকে ভাজ করে আমি এরকম একটা রাউন্ড শেপে কেটে নিলাম আর একটা টুকরো কাটাতেই কিন্তু দেখো এর মধ্যে বেশ কয়েকটা টুকরো বেরিয়ে এসছে তো আমরা যদি আগে থেকেই এরকম একটা ব্যাগকে পুরোটাই টুকরো করে রাখতে পারি তাহলে কিন্তু অনেকগুলো টুকরো বেরিয়ে আসবে আর তারপরে এরকম ক্রিমের যদি কোনো ফাঁকা কৌটো থাকে তার মধ্যে এই টুকরোগুলোকে কিন্তু রেখে দিতে পারো তো মেকআপ তোলার জন্য দেখো আমি একটা টুকরো নিয়ে নিলাম আর আমাদের ঘরে যদি নারকেল তেল থাকে সামান্য একটু নারকেল তেল নিয়ে নাও আর তারপরে দেখবে যে এই জিনিসটা দিয়েই কিন্তু আমরা খুব সুন্দরভাবে মেকআপটাকে রিমুভ করে নিতে পারবো তো দেখো আমি তোমাদেরকে মেকআপটা তুলে দেখাচ্ছি কত সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাচ্ছে তো ঘরে যখন মেকআপ রিমুভার থাকবে না এরকম অসময় কিন্তু তোমরা এই টিপসটা ফলো করতে পারো তো আশা করি বন্ধুরা টিপসটা তোমাদের কাজে লাগবে তো চলে যাচ্ছি এর পরবর্তী টিপসে আমরা যখন ছোটোখাটো কোনো জুয়েলারি কিনি বা হয়তো ঘড়ি কিনি সেই সময় কিন্তু বন্ধুরা দেখবে এই ধরনের ব্যাগের মধ্যে করেই দিয়ে থাকে আর এই ব্যাগগুলোর বিশেষত্ব কি বলতো এগুলো কিন্তু অন্যান্য ব্যাগগুলোর থেকে একটু আলাদা দেখবে এই যে ব্যাগের যে হ্যান্ডেলগুলো গুলো রয়েছে এই হ্যান্ডেলের মুখের দিকে কিন্তু এরকম ছোট ছোট ক্লিপের মতো লাগানো থাকে তো এরকম কিন্তু আমরা যখন জামা কাপড় কিছু কেনাকাটা করি তার সঙ্গেও যে ব্যাগগুলো দেয় দেখবে তার মধ্যেও কিন্তু অনেক সময় এরকম হ্যান্ডেলের সঙ্গে ক্লিপ সিস্টেম থাকে তো এই ব্যাগগুলো নিয়ে যে টিপসটা তোমাদের সঙ্গে শেয়ার করছি এটা যদি জানা থাকে তাহলে কিন্তু আমাদের সকলেরই ভীষণ উপকার হবে যখন আমরা একসঙ্গে অনেক জামা কাপড় কেনাকাটা করি বা হয়তো জুয়েলারি বা ঘড়ি কোনো কিছু কেনাকাটা করি তখন এই ব্যাগগুলো নিয়ে কিন্তু কিন্তু একটু চিন্তিত থাকতে হয় আমাদের কারণ ব্যাগের মুখটা যদি এরকম ফাঁকা থাকে হয়তো ভিতর থেকে জিনিসটা পড়ে যেতে পারে বা যদি আমরা কোনো ভিড়ের মধ্যে যাই সেখান থেকে এই ব্যাগ থেকে কিন্তু জিনিসটাকে তুলেও নিতে পারে তো তার জন্য কিন্তু এই টিপসটা অবশ্যই জানা প্রয়োজন তো এবার যে কাজটা করতে হবে দেখো দুপাশ থেকেই কিন্তু এই যে হ্যান্ডেলটা রয়েছে আর ভিতরের দিকে ক্লিপের মতো অংশটা রয়েছে দুপাশ এটাকে একটু বের করে নিতে হবে আর তারপরে আমি যেভাবে কাজটা করছি সেইভাবেই কিন্তু কাজটা করতে হবে দেখো অন্য সাইডের যে হ্যান্ডেলটা রয়েছে উল্টো দিকের যে ক্লিপটা সেটা কিন্তু এই হ্যান্ডেলের মধ্যে এইভাবে আটকে দিতে হবে তো দুটো পাশেই কিন্তু একইভাবে কাজটা করে নিতে হবে এতে কি হবে বলতো ভিতরের যে জিনিসগুলো রয়েছে সেটা কিন্তু কখনোই পড়বে না বা এর মধ্যে থেকে কেউ কোনো জিনিসটা তুলেও নিতে পারবে না তো এখানে আমি একটা ছোট ব্যাগ দিয়ে দেখালাম তোমরা কিন্তু চাইলে বড় কোনো ব্যাগেও যদি এরকম ক্লিপ সিস্টেম থাকে একই কাজ করে নিতে পারো এবার দেখো ব্যাগের হ্যান্ডেলের দুটো পাশ যদি ধরে এইভাবে একটু টেনে নেওয়া যায় তাহলে কিন্তু ব্যাগের মুখটা পুরো টাই সেল হয়ে যাবে তো এই টিপসটা কিন্তু অবশ্যই ফলো করে দেখতে পারো খুবই গুরুত্বপূর্ণ আর এই টিপসটা ফলো করলে আমাদের এত দামি দামি জিনিসও কিন্তু কোনো চুরি হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে না আর দেখো যখনই ব্যাগটাকে খোলার প্রয়োজন হবে থেকে কিন্তু একটু টেনে পুরো ব্যাগটাই খুলে নিতে এইভাবে পারবো তো বন্ধুরা টিপসটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও তো চলে যাচ্ছি এর পরবর্তী টিপস সকাল হতে না হতেই কিন্তু আমরা প্রত্যেকটা মহিলারাই হাজার কাজে কর্মে ব্যস্ত হয়ে যাই আর ঘুম থেকে উঠে প্রথমেই কিন্তু আমাদের ছুটতে হয় রান্নাঘরে রান্না বান্না করার আগে শাক সবজিগুলোকে তো কেটে গুছিয়ে নিতে হয় তবে বন্ধুরা প্রত্যেক দিন এই শাকসবজি কাটার সময় কিন্তু একটা ঝামেলায় পড়তে হয় কারণ আমরা আমরা বেশিরভাগ করি যখনই সবজি কাটি তার খোসাগুলো হয়তো নিচে ফেলে দিই সবজি কাটা হয়ে গেলে সেই খোসাগুলোকে আবার তুলে ফেলতে হয় আর না হলে অনেক সময় আমরা বটির নিচে এরকম একটা হয়তো পেপার বিছিয়ে নিই তবে দেখবে সবজির যে খোসার জলগুলো থাকে না সেই জলেও কিন্তু পেপারটা ভিজে নরম হয়ে যায় তো ফেলতে গেলেও দেখা যায় সেই পেপার ছিঁড়ে খোসাগুলো নিচে ছড়িয়ে পড়ে তো সেই কারণে অনেক সময় আমরা এরকম প্লাস্টিকের ব্যাগও ব্যবহার করে থাকি কিন্তু সেক্ষেত্রেও দেখা যায় যে আমরা যখন ডাস্টবিনে খোসাগুলো ফেলতে যাই হয়তো ডাস্টবিনে না পড়ে এদিক ওদিক ছড়িয়ে যায় আবার সেই খোসাগুলোকে তুলতে হয় তো এরকম কোনো না কোনো ঝামেলায় কিন্তু আমরা প্রত্যেক দিনই পড়ি তো সেক্ষেত্রে আমরা এই টিপসটা কিন্তু ফলো করতে পারি নিচে যদি কোনো প্লাস্টিক বা পেপার পাততে চাও পারতেও পারো না পাতলেও কিন্তু কোনো অসুবিধা নেই তবে এই কাজটা করতে হবে এরকম দেখো একটা প্লাস্টিকের বড় ক্যারি ব্যাগ আমি নিয়ে নিয়েছি আর সেটা কিন্তু বটির নিচে এইভাবে করে আটকে দিলাম তো এবার যদি আমরা সবজি কাটি তাহলে কিন্তু দেখবে যত খোসা থাকবে সেগুলো আমাদের নিচেও ফেলতে হবে না বা এরকম পেপারটাও ভিজে যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না যা খোসা হবে সেগুলো কিন্তু আমরা এই প্লাস্টিক ক্যারি ব্যাগের মধ্যেই রাখতে পারবো আর সবজি কাটা হয়ে গেলে তখন কিন্তু দেখবে যে কোনো রকম সবজির খোসা তোলার কোনো ঝামেলা থাকবে না বা আশেপাশটাও নোংরা হবে না সমস্ত খোসাগুলোই এই প্লাস্টিক প্যাকেটটার মধ্যে থাকবে আমরা প্যাকেটটা ধরে তুলে ফেলে দিতে পারবো তো রোজ রোজকার এই ঝঞ্ঝাট কিন্তু আর করতে হবে না সমস্ত জায়গায় থাকবে পরিষ্কার পরিচ্ছন্ন টিপসটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়েও চলে যাচ্ছে পরবর্তী টিপসে আমাদের ঘরে যে সুইচবোর্ডগুলো থাকে সেগুলো তো প্রত্যেক দিন হাতের নোংরা লাগতে লাগতে দেখা যায় যে একদম নোংরা হয়ে যায় বিশেষ করে রান্নাঘরের যে সুইচবোর্ড সেগুলো কিন্তু তেলকালি পরে একদম তেল চিটচিটে হয়ে যায় তো মাঝে মধ্যে কি করি আমরা এই সুইচ বোর্ডটাকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিতেই হয় তো যখনই আমরা পরিষ্কার করতে যাই সেটা যে কোনো জিনিস দিয়েই করি না কেন একটা ভয় কিন্তু থাকে যে প্লাগ পয়েন্টে যদি কোনোভাবেও হাত লেগে যায় বা আমরা যদি তেল দিয়েও পরিষ্কার করি তেলটা চলে যায় হয়তো কারেন্ট লেগে যাওয়ার একটা ভয় থাকে তো সেক্ষেত্রে আমরা পরিষ্কার করতে গেলে দেখা যায় যে প্লাগ পয়েন্টের বেশ কিছুটা জায়গা ছেড়ে তারপরে কিন্তু পরিষ্কার করি তো সেক্ষেত্রে আমরা কিন্তু টিপের ব্যবহার করতে পারি আর এই টিপ যদি আমরা প্লাগ পয়েন্টে ব্যবহার করি তাহলে কিন্তু কারেন্ট লাগার কোনো ভয়ই থাকবে না তো দেখো এখানে আমি বড় একটা টিপ নিয়ে নিয়েছি এরকম একটু বড় সাইজের পাঁচটা টিপ নিতে হবে আর তারপরে এই টিপগুলো দিয়ে যদি আমরা পয়েন্টটাকে একটু কভার করে দিতে পারি তাহলে কিন্তু আর এর মধ্যে কোনো কিছুই চলে যাবে না বা আঙুলও লাগার কোনো সম্ভাবনা থাকবে না আর আমরা সুইচ বোর্ডটাকে কিন্তু খুব ভালোভাবে পরিষ্কার করে নিতে পারবো তো আমার কাছে বড় টিপ আর ছিল না বলে আমি তিনটে লাগিয়েই তোমাদেরকে দেখাচ্ছি কাজটা করার সময় কিন্তু পাঁচটা বড় টিপ দিয়ে পুরো প্ল্যাক পয়েন্টটা কভার করে নিতে হবে তো আশা করি বন্ধুরা আজকের প্রত্যেকটা টিপসই তোমাদের কাজে লাগবে কোন টিপসটা সব থেকে বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও যাতে নতুন ভিডিও আপলোড করলে নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় তাহলে আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি দেখা হচ্ছে আবার নতুন ভিডিওতে পুরো ভিডিও দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ